জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এই কথাটি আরো একবার প্রমাণ করলেন কৃষ্ণগঞ্জের গৃহবধূ তথা সমাজকর্মী পাপিয়াকর। প্রায় 50 জন বৃদ্ধ বৃদ্ধাদের বরণ করে তাদের মধ্যাহ্ন আহার করিয়ে সেবা করলেন তিনি। তার এই মহান উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তার পরিবারের সকলেই। গৃহবধূ পাপিয়া, তার নাম এখন নদিয়া জেলার বাইরেও অনেকেই জানেন। গরিব দুস্থ মানুষদের জন্যই তিনিই বাবা, তিনিই মা। দুস্থ ছেলেমেয়েদের পড়াশোনা করানো, রাস্তার ভবঘুরে কিংবা গরিব মানুষদের প্রত্যেক দিন আহার করানো থেকে শুরু করে তাদের বস্ত্র বিতরণ ইত্যাদি একাধিক সমাজসেবামূলক কাজ তিনি সারা বছর ধরে করে থাকেন। মানুষ পুজো মানে আমরা নরনারায়ণ সেবা বলি, সেটাকে অ্যাকচুয়ালি মানুষ পুজোই বলে। তা সেটা আমি ছোট থেকেই দেখে এসেছি, আর আমাদের শেখানো হয়েছে যে মানুষের ওপরে কিছু নেই, তাদের সেবার ওপরে কোনো সেবাই হয় না। আমার 23 বছর হলো বিয়ে হয়েছে এবং আমি শ্বশুরবাড়িতে এসে আমার স্বামীর সহযোগিতায় আমি 23 বছর ধরেই এই মানুষ পুজো করি। হয়তো অনেক সময় অনেক বড় কিছু পারি না, যখন আমাদের একটা লক্ষ্মীর ভাঁড় আমরা সারা বছর জমাই, যেটা এই আজকে স্থাপন হলো, সেটা আমি সারা বছর ধরে জমা, আমার যেটুকু সামর্থ্য যেটুকু আমি জমাতে পারবো আমি সেটুকু দিয়েই সে কজনকেই সেবা দেবো। এটা আজকের অনুষ্ঠানটা শুরু বলতে আমি প্রথমে আমার গোবিন্দ সেবা, আমি যেহেতু দীক্ষিত আমি গোবিন্দ পুজো করেছি, তারপরে এই যে আমার মা বাবারা যারা এসছেন তাদের যেমনি করে ঠাকুরকে নৈবেদ্য দিয়ে পুজো দেওয়া হয় আমি সেইভাবেই পুজো দিই। আর এই দিনেই তিনি বাড়ির পুজো সারার পর বেশ কয়েকজন দুস্থ মানুষদের বরণ করে তাদের মধ্যাহ্ন আহার করিয়ে সেবা করেন প্রত্যেক বছর। পাপিয়াকর আমাদের বলেন, 23 বছর বিয়ে হয়েছে, বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে প্রত্যেক বছরেই আমি এই কাজ করে থাকি, আমার স্বামী অত্যন্ত সহযোগিতা করেন আমার এই কাজে। আজকের দিনে আমি একটি লক্ষ্মীর ভাঁড় স্থাপন করি, সারা বছর ধরে তাতে কিছু কিছু করে পয়সা জমাই এবং পরবর্তী সময়ে সেই লক্ষ্মীর ভাঁড় ভেঙেই সেই সঞ্চিত অর্থ দিয়েই এর আয়োজন করে থাকি। নদিয়ার কৃষ্ণগঞ্জ এলাকার বাসিন্দা পাপিয়াকর তার এই কাজের সুবাদে ইতিমধ্যেই মন জয় করে নিয়েছেন সকলের। ওটা যেটা আছে সেটা দাও না, পরে দিচ্ছি, যেটা নেই সেটা রাখো, পরে আমরা মিল করে দিচ্ছি। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, নিউজ 18 লোকাল।